কেন পার্শ্ব চরিত্রে অভিনয় করতে হচ্ছে তিতলি ধারাবাহিকের নায়িকাকে? একদা স্টার জলসার সমালোচিত ধারাবাহিক তিতলির মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছিলেন মধুপ্রিয়া চৌধুরী। এই মেগার নায়িকার চরিত্রে অভিনয় করলেও পরবর্তীকালে একাধিক সিরিয়ালে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে তাকে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট বিতর্কিত তিনি। খোলামেলা পোশাকে ছবি শেয়ার করে হয়েছেন সমালোচনার শিকার। তিতলির মাধ্যমেই অভিনয়ের খুঁটিনাটি শিখেছেন মধুপ্রিয়া। কিন্তু এরপর আর নায়িকার চরিত্রের অফার মেলেনি, তবে তিনি মনে করেন অভিনয় করাটাই গুরুত্বপূর্ণ। সম্পর্কের ব্যাপারেও লুকোচুরি পছন্দ নয় মধুপ্রিয়ার। খোলাখুলি স্বীকার করেছেন একাধিক পুরুষের সঙ্গে তার সম্পর্ক ছিল। ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার পর তৎকালীন প্রেমিক সন্দীপের সঙ্গে ব্রেকআপ হয়ে যায়। কারণ হিসাবে অভিনেত্রী জানান, প্রেমিক সময় দিতেন না, ফলে তিনি সম্পর্ক ভেঙেছেন। বর্তমানে অনেকটাই মোটা হয়ে গিয়েছেন মধুপ্রিয়া, ফলে অনুরাগীরা তাকে রোগা হওয়ার পরামর্শ দিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।